সেই অঞ্চলত বাঘ এটাই বিচরণ করে ফুরিছে। সেয়ে সকলকে ঘরের ভিতরতে আবদ্ধ থাকবলে আহ্বান জানা হল। বাটে পথে উলাইছে ঘুং, ঘুং ধরিব নোৱাৰি ঘৰতে সোমাই থকার আহ্বান রাইজক। এই অঞ্চল বাঘ এটাই বিচরণ করে ফুরিছে। সেয়ে সকলকে ঘরের ভিতরতে আবদ্ধ থাকবলে আহ্বান জানা হল। মঙ্গলদৈ দিন দুপুরতে প্রকাণ্ড একটা ঘুঙর আতঙ্ক, টিঘিল ঘিলায় ঘুরি ফুরিছে ঘুংটুয়ে। পুয়ায় মঙ্গলদৈ লাচিত নগরত ঘুঙর আতঙ্ক, পাঁচজনক আক্রমণ। ওরাং রাষ্ট্রীয় উদ্যানের পর উলাই অহার সন্দেহ ঘুংটু। পুয়ারে পর মঙ্গলদৈ শহরত আতঙ্কর সৃষ্টি করেছে ঘুংটুয়ে। প্রথমে ঘুং চাবলৈ ভিড় একাংশর, ঘুং চাবলৈ একাংশ উঠিছে টিনের বেড়ত। অঞ্চল জুড়ি এক মেলা সদৃশ পরিবেশ। প্রথমে লাচিত নগরের এঘরের শৌচালয়ের ট্যাঙ্কিত সোমাই আছিল ঘুংটু। তারপর মঙ্গলদৈ ইউরো এঞ্জেল পাবলিক বিদ্যালয়ত প্রবেশ করার সৃষ্টি হয় হওয়া ধোয়া। সেই সময়ত বিদ্যালয়ত পাঠদান চলি আছিল, কথম্পি প্রাণ রক্ষা শিক্ষার্থীর। বনকর্মী সহ পাঁচজনক আক্রমণ, বনকর্মী টঙ্কেশ্বর শর্মার ভরিত আক্রমণ, অনন্ত কেওট নামের লোকজনক মুখ আর ভরিত আক্রমণ করার লগতে 12 বছরের কিশোর এজনকো ভরিত আক্রমণ করে ঘুংটুয়ে। মঙ্গলদৈ লাচিত নগরত এটা ব্ল্যাক প্যান্থার, ব্ল্যাক প্যান্থার এটা ওলাইছিল, টেঙ্কিত লেটিনের টেঙ্কিত সোমাইছিল, ঢাকনি না থাকা টেঙ্কিত। লড়াটো মানে এনেই যাওঁতে, সৰু লড়া এটা, 8 বছরীয় লড়া এটা যাওঁতে টেঙ্কির পর ওলাই আহি লড়াটো কামুড়িছে। পুয়ারে পর আতঙ্কর সৃষ্টি করা ঘুংটুক বারে বারে চেষ্টা করেও বিয়লিলৈকে ধরবলে সক্ষম হওয়া নাই বন বিভাগের লোক। সেয়ে রাইজক ঘরের ভিতর সোমাই থাকবলে আহ্বান জানালে আরক্ষীয়ে। ভিতরতে আবদ্ধ থাকবলে আহ্বান জানা হল। বন বিভাগের লোকে বাঘটো ধরবার চেষ্টা অব্যাহত রাখিছে। ইতিমধ্যে গুৱাহাটী চিড়িয়াখানার ঘুংটো ট্রেঙ্কুলাইজ করার বাবে মঙ্গলদৈত উপস্থিত হয়েছে এটা দল। মঙ্গলদৈর দুলাল ডেকার রিপোর্ট, প্রাগ নিউজ।